দখল আর দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ। দীর্ঘদিন ধরে শিল্প কারখানায় বিষাক্ত বর্জ্য ফেলা ও দখলের কারণে বিপর্যয়ের মুখে পড়েছে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। এ পরিস্থিতির বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় নদীপথে ব্যবসা বাণিজ্য সহ জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ব্রহ্মপুত্র নদের। কিন্তু একদিকে দখল, অন্যদিকে অপরিকল্পিত শিল্পায়ন ও শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলায় বর্তমানে মরাখালে পরিণত হয়েছে এটি। নদের পানি কোথাও লাল, আবার কোথাও কালচে বর্ণ ধারণ করেছে। এতে বিপন্ন হয়ে পড়েছে নদের জীব বৈচিত্র্যের অস্তিত্ব। নদীও বইরা লেছে, বইরা বইরা মিলগেশন করতেছে, আর রঙের পানি মানুষের খুব ক্ষতিগ্রস্ত হইতাছে। আগে তো আমরা এর মধ্যে মাছ ধরতাম, সব সময় পানি থাকতো, দিনে 24 ঘন্টা এবার আউন লাগে যাউন লাগে, হওয়ার খাদ যায় গাওয়ে। নদী তো মনে করেন এখন বলাই চলে না, এটা খালে পরিণত হয়ে গেছে। তীরে গড়ে ওঠা বেশ কিছু বৃহৎ শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার ইটিপি স্থাপন করা হলেও এসব চালু না রেখে অপরিশোধিত বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে নদে। পরিবেশ অধিদপ্তর বলছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা করার পরও ঠেকানো যাচ্ছে না নদী দূষণ। 12 লক্ষ টাকা বিভিন্ন ডাইং প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, যারা এটিপি হয়তো বন্ধ রেখেছিল বা ত্রুটিপূর্ণভাবে পরিচালনা করেছিল, যাদের মানমাত্রা, পানির মানমাত্রা পরিবেশ সংরক্ষণ বিধি মালা 97-এর বাইরে ছিল। এদিকে নদ দখল হওয়ার কথা স্বীকার করে জেলা প্রশাসক জানালেন অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 150 জনের উপরে অবৈধ দখলদারদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি। এই কাজটি শেষ করতে একটু সময় লাগবে, এটি করলে পরে আমরা নিশ্চিত হব, তারপরে হয়তো সরকার অভিযান চালানোর কথা ভাববে। নরসিংদী সদর উপজেলার 15 কিলোমিটার এলাকা জুড়ে বয়ে গেছে ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ। সময় সংবাদ, নরসিংদী।